বরিশাল বিশ্ববিদ্যালয়ে একঝাঁক তরুণ এখানে উপস্থিত আছেন যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসেন, ইসলামপন্থী যুবক হিসেবে আমাদের যদি অল্প কথায় উপদেশ দেন। ভাইরা, আমার যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় কথা হলো কোরআন এবং হাদিসের এলিম অর্জন করবেন, একটু একটু করে কোরআন এবং হাদিসের এলিম অর্জন করবেন। একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আলা কোরআন নেবেন, একটু একটু করে পড়বেন, একটা হাদিস রাখবেন, হাদিস গ্রন্থ রাখবেন, রিয়াদুস সালিহিনটা রাখতে পারেন, একটু একটু করে পড়বেন। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ রচিত ইসলামী আকিদা, রাহে বেলায়াত, ইহাউ সুনান, পোশাক, দেহ অঙ্গসজ্জ, দেহসজ্জা, এই সমস্ত বইগুলো রাখবেন এবং একটু একটু করে পড়বেন। এলিম অর্জন করা হলো সবচেয়ে বড় বিষয়, এক। দ্বিতীয়ত হলো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের সামনে নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ, সংশয়বাদের চ্যালেঞ্জ আছে, সেগুলো থেকে বাঁচার জন্য আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরিফিন আছেন, অনেক লেখকরা আছেন যাদের লেখাগুলো ইমানদারদের বিরুদ্ধে সংশয়গুলো যে নাস্তিকরা তৈরি করে সেগুলো দূর করার জন্য সহায়ক হয়, সেগুলো পড়বেন। কারণ আমাদের যেই পরিবেশে যে ধরনের বাধা আসে সেগুলো মোকাবেলা করার জন্য সেই ধরনের এলম এবং নলেজ, জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, সেটা করবেন। আর তিন নম্বর পরামর্শ হলো ভালো সঙ্গীদের সাথে থাকবেন। খুব কঠিন একটা সময় যাচ্ছে ভাই, চতুর্দিকে গুনাহের হাতছানি, এজন্য যেই দোস্ত নেককার, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, আমি এখনও চেষ্টা করি কোনো লোককে যে দেখি মুখলেস, ইয়াং মানুষ অথবা একজন কলেজের প্রফেসর মানুষ বা সাধারণ মানুষ, কিন্তু দেখি লোকটা মুখলেস, আল্লাহওয়ালা, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে, আমি পাগলের মতো তার কাছে ছুটে যাই, সকাল বিকল তাকে ফোন দেই, ইনবক্সে চ্যাট করি। কেন? উদ্দেশ্য যে তার সাথে যোগাযোগ থাকলে আমি মুত্তাকি হতে পারবো। এই জন্য যুবক ভাইয়ারা খুঁজে খুঁজে দেখবেন কোন যুবক হারাম থেকে বেঁচে থাকার জন্য ইমানি পাওয়ার আস, জীবন চলে গেলে হারামের ধারা কাছে যায় না, ইমান শক্ত, এরকম তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের সাথে সম্পর্ক করবেন তত বেশি আপনি ভালো হতে পারবেন। সোহবত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, শুধুমাত্র ইলম অর্জন বই পুস্তক পড়লেই হবে না, ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমান আমলকে হেফাজত করুন, আর খুব বেশি দোয়া করবেন। ফিতনার যুগ ভাই, ওয়াজ করা অনেক সোজা, ওয়াজ শোনা অনেক সহজ, আমল করা অনেক কঠিন, আর শেষ পর্যন্ত আমল ধরে রাখা আরও কঠিন। এই জন্য আল্লাহ কাছে পানা চাইতে হয় সকাল বিকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, এত দোয়া, হেদায়েতের দোয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা, সারাদিন দোয়া। এই জন্য আল্লাহ কাছে কেমন বাক্যে দোয়া করবেন, এই কাজগুলো করলে ইনশাআল্লাহ ফিতনার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন।